শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মমতাজউদ্দিন পাটোয়ারি। আমার পিতার নাম আব্দুল হক পাটোয়ারি, মায়ের নাম আরশাদা বেগম। 1971 সালে আমি আমার নিজ গ্রামেই ছিলাম। আমার নাম মন্তলা, সেটি বর্তমান ফরিদগঞ্জ উপজেলার একেবারে সর্বপূর্ব প্রান্তের গ্রাম হাজীগঞ্জ। আমার গ্রাম থেকে খুবই কাছে। 1971 সালে আমাদের এই অঞ্চলটা রামগঞ্জ, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, এটার একটা বাফার জোনের মতন, অর্থাৎ 3টা গঞ্জের একেবারে লাস্ট কতগুলো এরিয়া এলাকা, যেখানে যেখান থেকে হাজীগঞ্জ প্রায় 5 মাইল দূরে, ফরিদগঞ্জ প্রায় 12 মাইল দূরে, আর রামগঞ্জ ছিল 5 মাইল দূরে। সুতরাং আমরা এক ধরনের একটা সেফটি জোনে ছিলাম নিরাপত্তার দিক থেকে। আর যোগাযোগ ব্যবস্থা যেহেতু ভালো ছিল না, তখন তো নৌকা ছাড়া খুব একটা চলাফেরা করা যেত না। আর আমাদের এলাকায় ছিল কাঁচা রাস্তা, কিছু কাঁচা রাস্তা, তখনকার দিনের কাঁচা রাস্তাগুলো খুব আঁকা বাঁকা। যদি এইগুলো দিয়ে প্রচুর মানুষ ওই হাজীগঞ্জ থেকে, মানে ঢাকা থেকে যারা হাজীগঞ্জ রেল স্টেশনে এসে নেমে রামগঞ্জের দিকে যেতেন, তারা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তখন যেতে, তখন কোনো রিক্সাও ছিল না, কোনো কিছুই ছিল না ওই যুগে। আমি 1970 সালে SSC পাস করেছি চান্দিনা, বর্তমান চান্দিনা উপজেলা মাধেয়া হাই স্কুল থেকে। আমার বাবা সেখানে তখন চাকরি করতেন, আমি তার সাথে সেখানে চলে যাই। 5ম শ্রেণী পাস করার পরে সেখানে মাধেয়া স্কুলে ভর্তি হই এবং লজিং থেকে আমি লেখাপড়া করেছি। বাবা খুব ছোট চাকরি করতেন, বলা চলে ওই স্কুলে একটা ভালো পরিবেশের ভিতর দিয়ে লেখাপড়াটা তখন হয়েছিল এবং একটা প্রগতিশীল চিন্তাভাবনার সেই স্কুলে চর্চা হতো। শিক্ষকদের মধ্যে অনেকেই খুবই ভালো লেখাপড়া জানতেন, করতেন, আমাদেরকেও সেভাবেই মানুষ করেছেন, যে কারণে আমি ওই একেবারে ফরিদগঞ্জের নিবৃত গ্রামে যেখানে কোনো স্কুল ছিল না, সেখান থেকে একটা প্রাইমারি স্কুল কোনোরকম পাস করে আমি একটা হাই স্কুলে, মাধ্যমিক স্কুলে যখন ভর্তি হই, তখন ওই স্কুলটা চান্দিনা নয়, শুধু কুমিল্লা জেলার অন্যতম একটা ভালো স্কুলের মধ্যে ছিল। এবং সে কারণে আমি ওই স্কুলের পরিবেশে নিজে যেমন লেখাপড়ার একটা ভালো পরিবেশ পেয়েছি, বন্ধুবান্ধব শিক্ষক সব মিলিয়ে আমি বলা চলে একটা প্রগতিশীল চিন্তাধারার একটা সুযোগ পেয়েছি। কারণ পত্রিকা সকালবেলা হলেই আমরা পেতাম ওই আগের দিনের পত্রিকা পোস্ট অফিসে,
মাধ্যমে চলে আসতো। মাঝে ছিল কুমিল্লা দাউদকান্দি ঢাকা, এর মানে যে রোড বর্তমান বিশ্ব রোডের একেবারেই লাগোয়া, সেই পরিবেশে পত্রিকা পেতাম, পড়তাম, স্কুলে বই পুস্তক ছিল, শিক্ষার ব্যবস্থাটা ছিল, ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতিটা 66-এ আমরা যখন ছাত্র, আমি তখন ক্লাস 6-এ সেভেনে পড়ি, তখন আমরা এই ছয় দফার কথা শুনছি যে শেখ মুজিব ছয় দফা দিয়েছে। কী ছয় দফা? ছয় দফা হচ্ছে আমাদের পূর্ব বাংলা স্বাধীন করার মতন একটা কিছু। আমরা অত যে বুঝেছি তা কিছু না, তখন পরিবেশটা এমন না যে একেবারে সবাই মানে এটার জন্য লেগে পড়ার মতন অবস্থা, বিশেষ করে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে ফেলার পর, এরপর কিন্তু অনেকটা মানে নিশ্চুপ হয়ে গেছিলো। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এই দুটো সংগঠন আমাদের ওখানে এসেছে, আমরা তখন দুটার সাথেই চলাফেরা করতাম। তারপরে যখন ওই আগরতলা ষড়যন্ত্র মামলার বিষয়টা 68-এ সামনে চলে আসলো, তখন কিন্তু আমরা অ্যাক্টিভ হওয়া শুরু করলাম। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঘের ভাই ছিলেন, পাখি ভাই, হ্যাঁ এখনও কোথাও বেঁচে আছেন, বাঘের ভাই ছাত্র ইউনিয়নের সভাপতি, পাখি ভাই সম্ভবত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি, এরকম কিছু তখন তো তারা মাঝে মধ্যে এখানে আমাদের এখানে আসতেন, এসে আমাদেরকে একটু বলতেন যে এরকম শেখ মুজিবকে, তখন তো শেখ মুজিব হিসাবে সকল ইয়ে করে শেখ মুজিবকে বোধহয় মেরে ফেলবে, আগরতলা একটা ষড়যন্ত্র মামলায় তোমরা কিন্তু প্রস্তুতি নিও, মানে আমরা যদি আন্দোলনে ডাক দিতে পারি তোমরা কিন্তু 68-এর শেষের দিকে জানা গেল সব কিছু যে একটা ঐক্য হতে যাচ্ছে। 69-এর 5-ই জানুয়ারি যে ধর্মঘটটা ডাকলো, সেদিন আমরা কিন্তু প্রথম মাধ্যমিক স্কুল থেকে শত শত ছাত্র আমরা বের হয়ে পাশের স্কুলের ছাত্রদেরকেও কিন্তু গুমতি হাই স্কুল বলে একটা ওই হাই স্কুলেও আমরা গিয়ে তাদেরকে যখন আমরা ডাকলাম রাস্তায় আসার জন্য, অবরোধ করার জন্য, তখন সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল, কারণ ওই স্কুলের যিনি সভাপতি ছিলেন তিনি মুসলিম লীগের ছিলেন, সেখানে আমাদের সাথে একটা গণ্ডগোল হলো এবং সেদিন আমাদেরকে তারা তখন ইট পাটকেল নিক্ষেপ করলো, আমাদের একজন দুজন সামান্য আহত হলো। এই খবরটা কুমিল্লা ভিক্টোরিয়া তে চলে গেল, সেখান থেকে কুমিল্লা থেকে ওই ছাত্র তারা চলে আসলেন এখানে, একটা মোটামুটি সেই দিন বড় ধরনের সমাবেশ হয়ে গেল এবং তারা এসে বক্তৃতা দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা 11 দফা ছাত্ররা দিয়েছেন, সুতরাং আমরা এই 6 দফা 11 দফা এই দুইটাকে আমরা সংযুক্ত করে আন্দোলন শুরু হতো। এবং আমরা তখন ওই সভাপতির যে বাড়ি, সে বাড়িতে গিয়ে কে বা কারো তখন আমাদের মধ্য থেকে উত্তেজিত, তারা কিন্তু মুসলিম লীগের এই তখন কিন্তু সেই বাড়ি পুড়িয়ে দেওয়া, এই এই বলা চলে আমরা প্রথম 69-এর আন্দোলন যুক্ত হলাম সরাসরি। পরবর্তীতে আমি এই 69-এ আমরা একদম আইয়ুব খান পদত্যাগ করা পর্যন্ত আমরা কিন্তু একেবারে বঙ্গবন্ধু উপাধি পাওয়া, মুক্তি পাওয়া এই পর্যন্ত আমরা মাদার হাই স্কুল, চান্দিনা হাই স্কুল, এই দুটো হাই স্কুল এমনকি মহিষাল থেকে এরাও কিন্তু মিলে আমরা একটা সংগ্রাম কমিটি এখানে করে এই আন্দোলনে এই অঞ্চলটাকে আমরা তখন নেতৃত্ব দিয়েছিলাম। আমাদের মধ্য থেকে বেশ কয়েকজন তখন পরবর্তী যখন আইয়ুব খান চলে গেল, যখন আসলো তখন আমাদের অনেকের নামে মামলা হয়েছিল। আমি সৌভাগ্যক্রমে ওই মামলা থেকে মামলায় অন্তর্ভুক্ত হয়নি, কারণ আমি পালিয়ে গিয়েছিলাম। নাম মনে আছে কিছু যারা আন্দোলন করতো আপনাদের সতীর্থদের তিন স্কুলের? হ্যাঁ, আমাদের স্কুলের, যেমন আমাদের স্কুলে নিতাইকান্তি দাস, সে ওই মামলায় কিন্তু 17 দিন জেল কেটেছিল। আব্দুর রশিদ, সে মৃত মারা গেছে, সে একসময় ওয়াসাতে চাকরি করত, ট্রেড ইউনিয়নের নেতাও ছিল, সেও মারা গেছে, সেও জেল কেটেছিল 17 দিন। শামসুল হক, সেও আমরা একই সাথেই পড়তাম, আমাদের এই তিনজন তারা কিন্তু কুমিল্লা জেলে ছিল 17 দিন। এরপরে তো ম্যাট্রিক পাশ করলাম, লাকসাম নওয়াফজনসা কলেজে ভর্তি হলাম, সেখানে আমি পড়াশোনা শুরু করলাম। 70 সালে ভর্তি হয়ে সেখানে পড়াশোনা করলাম। এরপরে তো মুক্তিযুদ্ধ মার্চ মাসে যখন মোটামুটি 1 তারিখে যে অধিবেশন বন্ধ করে দেওয়ার ঘোষণা আসলো, তখন কলেজ টলেজ আমাদের সব
টোটাল বন্ধ। আমরা তখন বাড়ি থেকে বাড়িতে চলে গেলাম। গ্রামে চলে আসার পরে আমরা শুধু রেডিওতে বা বিভিন্নভাবে খোঁজ খবর নিচ্ছি। এরপরে যখন বঙ্গবন্ধুর সাথে মার্চে ভাষণ দিল, সেটা পরের দিন রেডিওতে শোনার সুযোগ সৌভাগ্য হলো। এই আমরা তখন এই এলাকায় বিভিন্নভাবে নিজেদেরকে সংগঠিত করা শুরু করছি। অত বেশি ছাত্র তো তখন এই এত নিবৃত গ্রামে ছিল না, যারা ছিল তারা স্কুল পর্যায়ের কলেজ পর্যায়ের ছাত্রছাত্র খুব বেশি নেই। 25 মার্চ যখন গণহত্যা হলো ঢাকাতে, বিবিসি আকাশবাণী এটা রেডিওর মাধ্যমে 26 তারিখ শুনতে পায়, তখন আমরা মোটামুটি প্রস্তুতি নেওয়া শুরু করি কী করা যায়। 26 মার্চের পর থেকে যখন মানুষের স্রোত আসা শুরু করলো, এই মানুষদেরকে আমরা তখন আমাদের স্কুলে থাকার বাড়ি বাড়ি নিয়ে আমাদের আবার তখনকার দিনে কাচারি ঘর, এটা একটা আমাদের ইয়ে আছে, সব বাড়িতেই ছিল। তো কাচারি ঘরে তো সবাই কোনো না কোনো মাস্টার থাকতেন, মৌলভী থাকতেন, তো এদেরকে আমরা বলছি আপনারা চলে যান, নারী পুরুষ বাচ্চা কাচ্চা নিয়ে তারা দলে দলে আসতেছে, তাদেরকে আমরা বাড়ি বাড়ি নিয়ে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তারপরে অন্তত রাতটা থাকা, তারপরে তো সকালবেলা তারা চলে যায়। আবার আরেক দল, মানে সারাদিনই কিন্তু তখন জনস্রোত চলছে। আমাকে হঠাৎ করে একদিন ন্যাশনাল আওয়ামী পার্টির একজন নেতা ফরিদগঞ্জে সুলতান বিকম, উনি এখন বেঁচে আছেন কিনা আমি জানি না, সুলতান আহমদ বিকম, উনি আমার গ্রামের হাই স্কুলে টিচার ছিলেন। তো তিনি একদিন আমাকে খবর দিলেন যে ছাত্র সংগ্রাম পরিষদ একটা মিটিং ডাকছে, ফরিদগঞ্জের পাশে একটা রূপসা বাজার আছে, এখানে আপনি একদিন আসেন। তো আমি গেলাম, সেখানে দেখলাম আমি কয়েকজন ছাত্র সংগঠনের নেতা, ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ, তারা এখানে বক্তৃতা করলো এবং বললো যে আমরা গ্রামে গ্রামে এখন সংগ্রাম কমিটি তৈরি করব। সেই সংগ্রাম কমিটি কীরকম? তো এটা হবে আপনারা গ্রামে যত যুবক তরুণ আছে এবং গ্রামের যারা মানুষ আছে তাদেরকে এই সংগ্রাম কমিটিতে ইয়ে করেন, আমাদের গ্রাম থেকে যারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে পাঠাবেন, আর যারা মুক্তিযোদ্ধা আসবে তাদেরকে থাকার ব্যবস্থা করবেন। আমি সেখান থেকে এসে আমাদের গ্রামে 2-3 জনকে পেলাম, আর আমার পাশের গ্রামের আরেকটা ছেলে, সে তখন হাজিগঞ্জ হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্র ছিল, এমদাদ তার নাম, এমদাদ। তো এই এমদাদ, সে কিন্তু বিপ্লবী ছাত্র ইউনিয়ন, আমাকে খুবই সে পছন্দ করতো। আমি ছাত্র ইউনিয়নের সাথে কিছুটা যুক্ত বলা চলে, ওইভাবে যে 69-এর মুভমেন্টে বাকের ভাই এদের একটা প্রভাব আমার উপরে ছিল, কিন্তু আমার ছাত্রলীগের নেতাদের সাথে আমার একটা কেন যেন সম্পর্ক ভালো ছিল। তো যে কারণে আমি কখনো বলতাম না যে আমি এই এই পার্টি করি। তা আমরা এরকম একটা মিটিং ডেকে ছাত্র একটা সংগ্রাম কমিটি তৈরি করি। হাজিগঞ্জে তখন পাকিস্তানি আর্মি তারা বিভিন্ন জায়গা থেকে মহকুমাগুলোতে যাচ্ছে, দখল করে নিচ্ছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা তখন অনেকেই আমাদের এই গ্রামে চলে আসা শুরু করল, যেমন জুনাবালি, আরও কে কে জানি আমার এখন সবার নাম মনে পড়েন, তারা এসে একেবারে, তারা ছিলেন আওয়ামী লীগের সভাপতি স্থানীয় নেতৃবৃন্দ, তারাই আমাদের গ্রামে চলে আসলো। আসার পরে আমাদের গ্রামটা হয়ে গেল একটা আসলে সকল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ইত্যাদির এইসব নেতৃবৃন্দের একটা পার্টি, এখানে তারা এসে থাকলেন বিভিন্ন বাড়িতে, আমরা তাদেরকে রাখার ব্যবস্থা করলাম, স্কুলেও থাকার অনেকে ব্যবস্থা করলো। আমরা কী করতাম, আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বলতাম যে আপনারা একটু চা রেখে দেবেন, কেউ যদি পারেন একটা নারকেল, কেউ যদি পারেন একটা সুপারি, এগুলো একটু জমায়ে রাখবেন, আমরা হয়তো সপ্তাহে একদিন আসবো। তো এইভাবে প্রথম দিকে আমরা এটা চালু করেছি এবং এটা একেবারেই 16ই ডিসেম্বর পর্যন্ত এই ধারাটা কিন্তু অব্যাহত ছিল। আমরা রিক্রুট করা শুরু করলাম, এভাবে আমাদের এলাকার থেকে বেশ কয়েকজনকে উদ্বুদ্ধ করলাম, তাদের মধ্যে বেশ কয়েকজনে গেল, এর মধ্যে আব্দুল মজিদ পাটোয়ারি, সেই সম্প্রতি মারা গেল, আর তারপর হাবিব আমার সাথে, এরা সবাই আমরা একসাথেই পড়াশোনা করতাম, তখনও কোনো আসলে চেইনগুলো তৈরি হয়নি, কীভাবে কীভাবে আরেকটা লাইন করে তারা চলে গেল। এমদাদ কিন্তু শহীদ হয়েছে কচুয়াতে, যে এমদাদ সে বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে ছিল এবং
সে মারা গেছে। আমি বেশ কিছুদিন গ্রামেই ছিলাম, কিন্তু পরে আমাদের গ্রামের যারা মুরব্বী আছেন তাদেরকেই সংগ্রাম কমিটির দায়িত্বটা দিতে হলো। কারণ এখানে বয়সের একটা ব্যাপার আছে, আবার গ্রামে মুরব্বীদের মানার একটা ব্যাপার আছে, কতগুলো ট্রেডিশন তো আছে। একেবারে সংগ্রাম কমিটি একটা ঘাঁটি হিসাবে পরিচিত আছে, এবং এখানে মুক্তিযোদ্ধারা এসে রাত্রে থাকতেন, তাদের নৌকায় করে আসতেন, আবার কোনো একসঙ্গে তারা চলে যেতেন। তবে এখানে এমনকি ফরিদগঞ্জ থেকেও অনেকে চলে আসতেন, কারণ ওইদিকেও নিরাপদ ছিল না, হাজিগঞ্জও নিরাপদ ছিল না, রামগঞ্জও নিরাপদ ছিল না। ফলে এটা আমরা একটা মধ্যবর্তী জায়গা। এখানে কলিমুল্লা ভূঁইয়ার নাম আপনি হয়তো শুনে থাকতে পারেন। কলিমুল্লা ভূঁইয়া তো বিপ্লববাদী বিশ্বাসী মানুষ ছিলেন, তিনিও কিন্তু তখন কিন্তু যুক্ত হয়ে গেলেন। তার বাড়ি সম্ভবত আরও ভিতরে কোনো জায়গায় হবে, আমরা তো অত ভালো তার নাম শুনতাম, কিন্তু তার কোন গ্রাম কোন বাড়ি এগুলো জানতাম না। হ্যাঁ, তিনিও এখানে এসে মাঝে মাঝে মিটিং করতেন এই এলাকায়। তার মানে 71 সালে এই একটা জায়গা, এখানে কিন্তু কোনো হামলা কোনো দিন কেউ করত না, এমনকি কোনো রাজাকার, তখন অলরেডি রাজাকার বাহিনী হয়ে গেছে, তারা ওই যে হাজিগঞ্জে, ফরিদগঞ্জে, রামগঞ্জে এই পর্যন্ত তারাই ইয়ে করতেন। আমাদের গ্রামেই কিন্তু যেহেতু এটা এখানে বলাচলে অনেকটা নিরাপদ ছিল, এখানে মুক্তিযোদ্ধারা পরে সিদ্ধান্ত নিলেন যে এখানে একটা ট্রেনিং দেবে। তখন অনেক ছেলে মানে তারা কিন্তু ট্রেনিং দেওয়ার শুরু করেছিল। আমার বাড়ির অবস্থা এত ভালো ছিল না যে আমার ভাই বোন বাবা যে চাকরি যে পয়সা দিয়ে আমাদেরকে এত মানুষ, আমরা আবার আমাদের আত্মীয় স্বজনদের অনেকেই তখন আসতো, সব কিছু মিলে আমরা মানে একটা নাজুক অবস্থার মধ্যে ছিলাম। তা আমি তখন কিছুদিন ভাবলাম যে একটু কোথাও গিয়ে একটা লজিংয়ের মতো থাকি, সেখান থেকে এসে হয়তো মাঝে মাঝে এখানে কাজ টাজ করা যখন। তবে একটা জিনিস মর্মান্তিক কিছু ঘটনা ঘটেছে, যেটা একেবারে তখনও বর্ষা আসার আগেই আমাদের গ্রাম থেকে মাত্র 2 মাইল দূরে পূর্ব দিকে, এটা হাজিগঞ্জের মধ্যেই পুরা, যেহেতু আমাদের গ্রামটা হলো ফরিদগঞ্জের শেষ, এর পরে হলো হাজিগঞ্জ, এর দুটো গ্রাম কিন্তু একটু দূরে দূরে। একটা হলো হিন্দু গ্রাম কাশিমপুর এবং দেশগাঁও, এগুলো হিন্দু অধ্যুষিত ছিল, এবং বাচ্চু রাজাকার হাজিগঞ্জে তখন কুখ্যাত বাচ্চু রাজাকার। পরবর্তীতে জিয়াউর রহমানরা ক্ষমতা আসার পরে তারা আবার মুক্তিযুক্ত হয়ে চেয়ারম্যানও সে হয়েছিল, সেই বাচ্চুকার রাজাকারের নেতৃত্বে তারা এই কাশিমপুর গ্রামে পাকিস্তানি আর্মিদেরকে নিয়ে সে একদিন হিন্দু নিধন করেছে। বলছিল প্রায় 39 জনের মতো গণহত্যা বলতে গেলে কাশিমপুরে গণহত্যা। এটা নিয়ে আমি পত্রিকায় 2008-09-10 এই সময়ে বেশ কয়েকবার আমি লিখেছি। আমি মনে করেছিলাম যে আমাদের ওখানকার সংসদ সদস্য হচ্ছেন মেজর রফিক, আমি মনে করেছিলাম যে তিনি হয়তো এই ব্যাপারে উদ্যোগ নেবেন যে এই গ্রামে প্রায় 39 জন মারাই গেছেন, তারপরে আরও অনেকে আহত হয়েছেন, বিনা চিকিৎসায় মারা গেছে, এবং অনেকে দীর্ঘদিন এই আহত জীবন নিয়ে বেঁচেছিলেন, কিন্তু তারা কোনোদিন সরকারের সহযোগিতা আগে পাননি, এখন পাচ্ছেন কিনা আমি জানি না। তবে আমি একটা কাজ করেছিলাম যে ওই গ্রামের এই গণহত্যাটা নিয়ে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই যে চ্যানেল আইতে মুক্তিযোদ্ধাদের একটা এই সমস্ত হত্যাকাণ্ড অংশগ্রহণ ইত্যাদি নিয়ে যে প্রত্যক্ষ যে অভিজ্ঞতার বিষয় নিয়ে তারা বক্তব্য দেয়, সেরকম একটা অনুষ্ঠান চ্যানেল আইতে হতো, আমি ওই গ্রামের 2 জনকে যারা প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ডের সময় তাদের একজন তার পিতাকে হারিয়েছিল, আরেকজন তার নিকট আত্মীয়কে হারিয়েছিল, এদের 2 জনকে আমি এই চ্যানেলের সেই বাচ্চু ভাইয়ের অনুষ্ঠানে নিয়ে গেছিলাম। মানে আরেকটা করেছিলাম, আমি যেহেতু ওই মুক্তিযুদ্ধের সময় বলেছিলাম যে কিছু সময়ের জন্য আমি একটু দূরে গিয়ে রাড়িচ্ছর নামক একটা গ্রাম, দীপমণিদের আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী দীপমণিদের অরিজিনাল যে বাড়ি, সেই বাড়িরই একটা অংশ ওইদিকে ওখানে আমি থাকি কিছুদিন, এবং সেখানেও কিন্তু রাজাকাররা কিন্তু আক্রমণ করেছিল, সেই বাড়িতেও আক্রমণ হয়েছিল। ওই দিন আবার আমি ছিলাম না, আমি সপ্তাহে 1-2 দিন আমার গ্রামে চলে আসতাম, 2-1 দিনের জন্য চলে আসতাম এখানে মুক্তিযোদ্ধাদের সাথে, এবং সংগ্রাম কমিটির যারা দায়িত্বে ছিলেন তাদেরকে সহযোগিতা করার জন্য আসতাম, আবার আমি আবার ওখানে চলে যেতাম। ইতিমধ্যে ওই বাড়িতে আক্রমণ হয়েছিল, সেখান থেকে বেশ কয়েকজনকে ধরে নিয়ে চাঁদপুরে
নদীতে ফেলেও দিয়েছিল, তার সৌভাগ্যক্রমে সেখান থেকে একদিন বেঁচে এসেছিল। এই বাচ্চু রাজাকারী, সে ওখানেও কিন্তু একটা বাজার আছে মধুরোড বাজারের পাশেই, একটা ভিতরের দিকে কিন্তু সে আক্রমণ করেছিল। সেখানেও বোধ হয় 15-16 জনের মতন মানুষ, সারা সাধারণ মানুষ, সকালবেলা যারা বাজার করতে গিয়েছিল তাদেরকে মেরে ফেলা হয়েছিল। সেই রকম দুজনকেও আমি ওই চ্যানেলের সেই অনুষ্ঠানে নিয়েছিলাম। সৌভাগ্যক্রমে একদম বেঁচে আসা লোক, যাকে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়েছিল, আরেকজন ওই হত্যাকাণ্ডের বাজারে হত্যাকাণ্ডের যিনি আহত হয়েছিলেন তখন, তো তিনিও তার সাক্ষাৎকার বিবরণ দিয়েছিলেন। আমাদের ওই এলাকাটা মোটামুটিভাবে 12-13 তারিখের দিকে এই হাজীগঞ্জ থেকে চাঁদপুর পর্যন্ত পুরো এলাকাটা যৌথ বাহিনী তারা মুক্ত করে দেবে, কিন্তু ওই সময় আমি তখন কিন্তু চাঁদপুরে, যখন এই যেদিন মুক্ত করা হয় সেদিন আমি মধুরোড থেকে শুরু করে আমি ওই রাড়িচরে ছিলাম সেই সময়, যে যখন অলরেডি বেতারে ঘোষণা আসতেছে যে যৌথ বাহিনী অগ্রসর হচ্ছে, তখন আমি আমার গ্রাম থেকে ওখানে চলে যাই। গিয়ে আমরা ওই যেটা কুমিল্লা থেকে চাঁদপুর যে সড়ক, সেই সড়কে আমরা কিন্তু যৌথ বাহিনীর পেছনে পেছনে আমরা কিন্তু চাঁদপুর পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছিলাম। এইটুকু আমার পরিষ্কার, এইটুকু কাজ আমি 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, ছোট একজন সাধারণ তরুণ হিসাবে আমি নিজের গ্রামে যে আমার নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে থেকে করার সুযোগ পেয়েছি। এর বেশি আমার তেমন বেশি কোনো অবদান রাখার, তবে অর্গানাইজ করা, সবাইকে মুক্তিযুদ্ধ কী এগুলো সম্পর্কে আমরা যতটুকু জানতাম বুঝতাম এটুকুই করার চেষ্টা করেছি। যে স্বাধীন হয়ে যাওয়ার পরে তারা সার্টিফিকেট নেওয়ার কথা বললো, কিন্তু আমি বললাম যে আমি তো মুক্তিযোদ্ধা না, আমি যুদ্ধও করিনি, আমি বাইরেও যাইনি, আমি আপনাদের সহযোগিতা করেছিলাম, আমার তো এটা সার্টিফিকেট পাওয়ার কোনো কথা না। তো আমি এটা বুঝিও নাই, অর্থ এটা তাৎপর্যও বুঝি নাই, এটা দরকারও বুঝি নাই, বা এটা দ্বারা ভবিষ্যতে কিছু হবে এটাও বুঝি নাই। আমার সেই যেমন বয়সেরও ব্যাপার আছে, আর নৈতিকতার দিক থেকেও আমার কাছে মনে হলো আমরা তো ওইভাবে কোনো যুদ্ধ করিনি। বর্তমান বাংলাদেশে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের আদর্শটা যেভাবে বাস্তবায়ন হওয়ার আকাঙ্ক্ষা সকলের মধ্যে ছিল, দরকার ছিল, এবং কি দরকার ছিল, সেটা কিন্তু হয়ে ওঠেনি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।